একটি জমজমাট টেক নিউজের আপডেটে আপনাদের সাথে আমি সুমন আজকে ওয়াবে অনার অ্যাপেল স্যামসাং এবং রিয়েলমি অনেক ব্র্যান্ডের দারুণ দারুণ খবর আছে আর বেশ কিছু ব্র্যান্ড পাগলামি করছে সে বিষয়ে আপনাদের অবশ্যই আপডেট দেব তবে সব থেকে দুঃখের কথা চাকরি চলে যাচ্ছে এবং সেই চাকরি কেন চলে যাচ্ছে হাজার হাজার লোকের সেটাও বলবো। সব কিছু একসাথে ঝাঁপিয়ে দেখব চলুন শুরু করা যাক প্রথমেই বলি যে এই যে চাকরি যাওয়ার গল্পটা অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকেই জানেন আজকাল এআই টেকনোলজি প্রত্যেকটা জায়গায় ঢুকে পড়েছে আর এই এআই টেকনোলজি যেমন গুগলে রয়েছে তেমনই বেশ কিছু জায়গায় রয়েছে যেমন চ্যাট জিপিটি বা জেমিনি তো এইরকমই একটা স্টেটমেন্ট দিয়েছেন গুগলের সিইও ওপেন এআই সিইও স্যাম অল্টম্যান তিনি বলছেন যে অ্যাডভান্সড এআই টুলস যেটা সেটা ম্যাসিভ একটা ইস্যু ক্রিয়েট করেছে জবারসদের জন্য কারণ ইন নিয়ার ফিউচার হয়তো আমরা হারিয়ে ফেলবো অনেক জব এবং যারা জবার্স রয়েছেন তারাও কিন্তু জব পাবেন না ভবিষ্যতে ব্যাপারটা খুব দুঃখজনক আমরা এবার ঝাঁপিয়ে পড়বো নেক্সট আরেকটা আপডেটে আপডেটটা হলো ওয়াওয়েকে নিয়ে অ্যাকচুয়ালি ওয়াওয়ে ডিএক্সো মার্ক যেটা হয় না যে ক্যামেরা যে ক্ষেত্রে নাম্বার দেওয়া হয় সেই ডিএক্সো মার্কের নাম্বার ওয়ান র্যাঙ্ক করেছে ওয়ার্ল্ড বেস এবং এটি ওয়ার্ল্ড বেস্টের ক্যামেরা হিসাবে পরিচিতি পেয়েছে না ভিডিওতে নয় অনলি ক্যামেরাতে এবং সেখানে এআই টেকনোলজি বলি বা লো লাইট ক্যামেরা বা যে কোনো মোডে দারুণ ক্যামেরা টেকনোলজি ইউজ করেছে ওয়াবের এই স্মার্টফোনটি আর এই স্মার্টফোনটির নাম হলো পিউরা সেভেন্টি আলট্রা যেখানে ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটি থ্রি স্কোর তারা অকুপাই করেছে ডেফিনেটলি ভালো কিন্তু দুঃখের কথা এই ওয়াবে তারা ইন্ডিয়াতে মানে মার্কেট করে না আসলে ভালো হবে তবে এই যে ওয়াভে তারই যে সাব ব্র্যান্ড অনার অনার আবার বাজে কাজ করছে অনার ইন্ডিয়াতে বোধহয় ব্যবসা করতে চায় না আচ্ছা আপনাদের ওখানে ওপার বাংলায় কেমন অবস্থা ওনারের একটু অবশ্যই কমেন্টস করে জানাবেন ভাই যাই হোক যদি ভালো লাগে আপনাদের এই ভিডিও আপনাদের এই সুমন দেখে তাহলে অবশ্যই আপনার লাইকের মাধ্যমে বুঝিয়ে দিন আর কমেন্টস করুন যদি ভালো না লাগে ডিসলাইক অবশ্যই করবেন কারণ ডিসলাইক করাটাও আপনার একদম অধিকার তো অনার অনার কিন্তু ব্যবসা করবে না বোধহয় ইন্ডিয়াতে না তাদের হাব ভাব দেখে তো তাই মনে হচ্ছে কারণ অনার ইন্ডিয়া যে স্মার্টফোন মার্কেট সেটাকে সিরিয়াসলি নিচ্ছে না অনলি দুটো স্মার্টফোন তারা তাও আবার আউটডেটেড মডেল লঞ্চ করেছে একটা হলো অনার নাইনটি আর আরেকটা হলো অনার এক্স নাইন বি এবং যে মডেলগুলো সত্যি আউটডেটেড ফিচার্স দেখেও বোঝা যাচ্ছে তো অনারকে বলবো একটাই কথা আমি কে যদিও আপনাদের মাধ্যমে আমি বলবো যে একটু সিরিয়াসলি কাজ করতে হবে একটু নিউ নিউ টেকনোলজি এবং নতুন ফিচার্স কম্পিটিটার্সকে দেখে নিয়ে আসতে হবে ভালো দামে আমরা এবার কথা বলে নেব আইফোনকে নিয়ে অ্যাকচুয়ালি আইফোনের মার্কেট কিন্তু খুব ভালো না আইফোনের ফিউচারও খুব ভালো না এই ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি আইফোনের যে আইপ্যাড সেটা নিয়ে একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল এবং সেইখানেও সেটি ডিলিট করতে তারা বাধ্য হয় না আইফোন যারা ইউজার্স আছে তাদের চাপে পড়ে এবং অ্যাপেলের মতন ব্র্যান্ডকে সরি বলতে হয়েছে আমরা জানি যে অ্যাপেলের আইফোন যে মেকারস বা ধরুন মডেল যারা তৈরি করে সেই মডেলার্সরা কিন্তু চলে গেছে একে একে তো আইফোনের ক্ষেত্রে একটা বড় ঝুঁকি রয়েছে এই এই মুহুর্তে আইফোনের যে সিক্সটিন সিরিজ তার ডামি স্মার্টফোন চলে এসছে না আপনারা বলতে পারেন ডামি স্মার্টফোন আইফোনের তাহলে এটা নকল না নকল না অ্যাকচুয়ালি ডামি যে স্মার্টফোনগুলো আসে সেগুলো ব্যাককেস তৈরি করার জন্য লাগে এবং এই ব্যাককেস যে দেখা যাচ্ছে ডামি ফোনগুলোর সেখানে আইফোন সিক্সটিনের বেশ কিছু স্মার্টফোন আসছে আইফোন সিক্সটিন সিক্সটিন প্লাস সিক্সটিন প্রো এবং এর যে ডিসপ্লে সাইজ কীরকম হবে সেটাও চলে এসছে যেমন আইফোন সিক্সটিন সিক্স পয়েন্ট ওয়ান আইফোন যে সিক্সটিন প্রো সিক্স পয়েন্ট এইট সিক্স সিক্স পয়েন্ট থ্রি সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেসের স্ক্রিন দিয়ে আসবে এবং সেখানে একটা নতুন বাটনও অ্যাড করা হবে যেটা আমরা ক্যামেরার ক্ষেত্রে ইউজ করতে পারবো পিকচার ক্লিক করতে পারবো ভিডিও রেকর্ড করতে পারবো মেবি হতে পারে যে আরও অনেক ফিচার্স তাতে ইনক্লুড করা যেতে পারে এবং এইখানে এ বায়োনিকের এই এইটিন যে said তারা ইউজ করবে যেটা তিন ন্যানোমিটার টেকনোলজির একটা প্রসেসার ওয়েল এই স্মার্টফোনগুলো আসছে তো খুব তাড়াতাড়ি এবং ক্যামেরার অ্যাঙ্গেলগুলো যদি দেখেন মোটামুটি সোজাসুজি ব্যাকা এবং ত্রিকোণ আকারে এরকমও হতে পারে যাই হোক এই অ্যাপেল তাদের যে নিজস্ব যে জায়গা সেটা তৈরি করার জন্য একদম উঠে পড়ে লেগেছে আচ্ছা আমরা এবার একটাই কথা বলবো যে আপনারা যারা ভিডিও দেখছেন তাদের মধ্যে কতজন আইফোন ইউজার্স রয়েছেন অবশ্যই কমেন্টস করবেন আচ্ছা আমরা এবার হোয়াটসঅ্যাপের একটা নিউ আপডেটে যাব অ্যান্ড্রয়েড আর আইফোন ইউজার্স দুজনের জন্যই এই নিউজটা অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে একটা নতুন ইন্টারফেস নিয়ে আসা হচ্ছে নিউ ইউআই বলতে পারেন যেখানে ফিচার্সগুলো আর একটু এনহান্সড করা হবে নতুন নতুন ফিচার্সকে ওখানে ইন্ট্রোডিউস করা হবে এবং সেগুলো দেখতে প্রায় কীরকম লাগছে সেটা আপনারা দেখে নিন এবং এটি আইওএস এবং অ্যান্ড্রয়েড দুটোর জন্যই আসছে দ্যাটস ভেরি নাইস আচ্ছা একটা স্মার্টফোন রিয়েলমি এই রিয়েলমির যে জিটি সিক্সটি এই স্মার্টফোনটা কিন্তু আসছে ইন্ডিয়াতে আই হোপ ওপার বাংলাতেও যাবে তো এই স্মার্টফোনটার একদম ফাইনাল কাট স্পেসিফিকেশন চলে এসছে এবং প্রাইস কিছুটা হাতে এসছে লঞ্চ হবে এ মাসে এবং এই স্মার্টফোনটাই সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চেসের একটা অ্যামোলেট প্যানেল থাকবে ওয়ান টোয়েন্টি হার্টসের এবং ওয়ান পয়েন্ট ফাইভ কে রিজলিউশন দ্যাটস ভেরি নাইস এবং আমরা এইখানে কোয়ালকম স্ন্যাপড্রাগেনের সেভেন প্লাস জেন থ্রি পাবো ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা এবং আট মেগাপিক্সেলের আলট্রা পাবো বত্রিশ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি পাবো পাঁচ হাজার পাঁচশো এম ব্যাটারি এবং একশো ওয়াটের চার্জারও এইখানটায় আমরা পেয়ে যাব এটা একটা দুর্দান্ত ব্যাপার আমরা এবার একটু আসি স্যামসাংয়ের কথাই স্যামসাং কিন্তু আবার টপ র্যাঙ্ক করছে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে এবং তাদের স্যামসাং এ ফিফটি ফাইভ আসছে ভাই খুব ভালো দামে এটা বলছে তারা যদি ওইটির দাম যদি তিরিশ হাজার হয় এবং ডিসকাউন্ট দিয়ে যদি আঠাশ হাজার হয় তাহলে আমি বলবো ওভার প্রাইস কারণ এখানে কী রয়েছে ওই লেদার ফিনিশিংস এবং স্ন্যাম্প্রাগানের সেভেন জেন চিত্রের সঙ্গে ক্যামেরাও বেশ ভালো ডুবল স্পিকার ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সব দিয়ে অ্যামোলেড ডিসপ্লে ফোন ভালো অবশ্যই ফোন ভালো কিন্তু আমরা আশা রাখছি পঁচিশ থেকে ছাব্বিশ হাজারের মধ্যে যদি স্যামসাং তাদের এই এফ ফিফটি ফাইভ ফাইভ জি লঞ্চ করে তাহলে ডেফিনেটলি একটা ভালো স্মার্টফোন হবে আর দুটো কথা বলবো ওয়ান প্লাসের নট ফোর আসছে আগামী মাসে খুব তাড়াতাড়ি যেখানে আমরা স্ন্যাপড্রাগনের চিপসেট পাবো আর পোকো এফ সিক্স এইটাও আসছে যেখানে আমরা স্ন্যাপড্রাগনের এইট জেন থ্রি চিপসেট পাবো এবং দুটি স্মার্টফোনের মধ্যে লড়াই কিন্তু তুঙ্গে থাকবে ব্যাস আপনারা ডিসাইড করবেন কোনটা নেবেন আশা করি আপনাদের কিছুটা হলেও টেকনিউজের টেক আপডেট দিতে পেরেছি এবং আপনারা ভালোবেসেছেন আমার এই প্রয়াস আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব ততক্ষণের জন্য আমায় বিদায় দিন